বাংলাদেশের এমন একটা স্কুল যেটার টয়লেট আজও লোকেরা মনে করে হন্টেড, যেই জায়গায় আজও কেউ টয়লেট করতে যেতে ভয় পায়, আর এটা একটা রিয়েল স্টোরি। তো আজকে আপনাদেরকে বাংলাদেশের এমন চারটে হন্টেড জায়গা বলবো যেখানে লোকেরা আজও যেতে ভয় পায়। তো বাংলাদেশ ভিউয়ার্স, বেশি দেরি না করে শুরু করা যায় আজকের মজাদার ভিডিও। নম্বর ফোর, চালানবিল। চালানবিল জায়গাটা বাংলাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত। বলা হয় এই জায়গায় বহু বছর আগে এক জমিদার থাকতো যে ব্ল্যাক ম্যাজিক করত এবং বিভিন্ন রকমের রিচুয়ালস করত। তার হঠাৎ একদিন মৃত্যু হয়, আর আজব ব্যাপার হলো তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেখানে নাকি তিনটে মূর্তি গজিয়ে ওঠে, কিন্তু সেখানে দুটি মূর্তি প্রাকৃতিকগত কারণে ভেঙে পড়ে। আর সেই দিন থেকেই লোকেদের কথা অনুযায়ী জায়গাটা ভৌতিক। অনেকে মনে করে এখানে বিভিন্ন রকম জিন এবং আত্মার বাসস্থান। বলা হয় অনেক মানুষেরা রাতের বেলা যখন এই জায়গা দিয়ে নৌকা করে যায় তখন তারা বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি ফিল করতে পারে। তো বলতে চাই যে বাংলাদেশে এই জায়গা কেউ যদি যেতে চান তাহলে সকালবেলা যাওয়াটা বেটার হবে। নম্বর থ্রি, পাবনা স্কুল টয়লেট গোস্ট। এই ঘটনাটা বাংলাদেশের একটা রিয়েল ঘটনা যেটা নিউজেও এসেছিল, আবার এই কারণে নাকি স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে 2015-এ রুমি খাতুন বলে একটা ফিফথ স্ট্যান্ডার্ড মেয়ে পাবনা স্কুলে পড়াশোনা করত। তো একদিন তার বাথরুম পায় এবং সে স্কুলে নতুন তৈরি হওয়া বাথরুমে যায়, কিন্তু সে যখন বাথরুম থেকে বেরোয় তার সঙ্গে সঙ্গে গা গোলানো এবং বিভিন্ন রকম অসুস্থতা বোধ শুরু হয়ে যায়। পরে স্কুলের প্রিন্সিপালকে বলে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর দিনটা ছিল বুধবার, কিন্তু তার পরের দিনই মেয়েটার এত পরিমাণে জ্বর চলে আসে যে তার মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে যারা যারা ওই টয়লেটে যেত তাদের মধ্যে বহু বাচ্চারা অসুস্থ হয়ে পড়তো, ফলে সেখানকার বহু লোকেরা খুব ভয় পেয়ে যায় এবং বেশ কয়েকদিনের জন্য স্কুলটা বন্ধ করে দেওয়া হয়। সেখানকার লোকেদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে এরকম কি করে হচ্ছে, তখন তারা বলে যে বহু বছর আগে ওই টয়লেটের জায়গায় একটা খেজুর গাছ ছিল যেখানে বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক এবং ব্লাড স্যাক্রিফাইস করা হয়েছিল। এই কারণে সেখানকার লোকেরা বিশ্বাস করে যে সেখানে ভূত আছে, আর টয়লেটটা পরে ওই জায়গায় তৈরি করা হয়েছিল। পরে বহু তান্ত্রিককে ডেকে এনে ঝাড়ফুঁক করা হয়, কিন্তু স্কুল খুলে যাওয়ার পরও আজও পর্যন্ত ওই টয়লেটে কেউ যায় না। নাম্বার টু, ফয়েজ লেক। 1924-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই লেক বানিয়েছিল। বলা হয় ফয়েজ লেকের জঙ্গলে রাতের বেলা দুটো মহিলাকে ঘুরতে দেখা যায়, আর এই ঘটনা 130 বছর ধরে এখানকার মানুষেরা বিশ্বাস করে। আর ওই দুটো মহিলার মধ্যে একজন কালো পোশাক পরে আর একজন সাদা পোশাক পরে। বলা হয় কালো পোশাক পরা মহিলাটা বহু মানুষকে ভয় দেখানোর এবং আঘাত করার চেষ্টা করে। শুধু এইটুকুই ঘটনা নয়, বহু মানুষেরা নাকি মাঝে মধ্যে রাতের বেলা এই লেকের ওপর দিয়ে আগুনের গোলা যেতে দেখার দাবি করে। আবার অনেকে বলে যদি ফয়েজ লেকের জঙ্গলে রাতের বেলা যাওয়া হয় তাহলে বিভিন্ন ভূতুড়ে জিন এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটি দেখা যাবে। এবার ব্যাপারটা হচ্ছে এই ঘটনাটা কতটা সত্যি সেই ব্যাপারে জানা নেই, কারণ এটা আমি একটা আর্টিকেল থেকে পেয়েছি। এই জায়গার কোনো ভিডিও প্রুফ আমার কাছে নেই। এবার বিশ্বাস করা না করা সেটা আপনাদের ওপর। যদি বাংলাদেশের কেউ সেখানে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানান। তো লাস্ট প্লেসে যাওয়ার আগে বলতে চাই, আপনার যদি ভিডিও ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে জানান, এবং ইনস্টাগ্রামে অবশ্যই আমাকে এটা জানান যে আপনাদের কেমন টাইপের ভিডিওস পছন্দ, আমি আপনাদের জন্য তেমন টাইপের ভিডিওসই নিয়ে আসবো। নাম্বার ফোর, লালবাগ কেল্লা। মুঘল আমলে নির্মিত লালবাগ কেল্লাকে বহু মানুষেরা ভূতলে বলে দাবি করে, কারণ অনেকে নাকি এখানে থাকা পরিবীবীকে রাতের বেলা উল্টো পায়ে ঘুরতে দেখেছে, আবার অনেকে নাকি তার নাচের আওয়াজ এবং গান করার আওয়াজও শুনেছে। শুধু এইটুকুই নয়, আরও দু রকম ঘটনা এখানে ঘটেছে। প্রথমত এখানে একটা হর্সম্যানের আওয়াজ শোনা যায় যে তিনটের সময় এখানকার প্রেয়ার রুমে ঢোকে। এখানে বহু মানুষ নামাজ পড়তে আসে সকাল 4:30 সময়। তাই যখন লালবাগ কেল্লার প্রেয়ার রুমে এখানকার মানুষেরা ঢোকে তখন তারা কোনো একটা অদ্ভুত আওয়াজ শুনতে পারে। আর দ্বিতীয়ত হলো দ্য সিক্রেট টানেল। বলা হয় এই টানেলটা নাকি ভারতের আগ্রা পর্যন্ত বিস্তৃত, যেখানে তাজমহল আছে। আবার এই টানেলে যদি কেউ একবার যায় তাহলে সে আর ফিরে আসে না। আর সবথেকে বড় ঘটনা হলো কয়েকজন ঐতিহাসিক কয়েকটা কুকুরের গলায় চেন বেঁধে এই টানেলের মধ্যে পাঠায়, কিন্তু আজব ব্যাপার হলো কুকুরের চেন ফিরে আসলেও কুকুরা আর ফেরেনি। পরে হাতিও ভিতরে পাঠানো হয় কিন্তু তারাও ফেরেনি। তাহলে কি এমন আছে এই টানেলের মধ্যে? তো ব্যাস আছে এতটাই। যদি কোনো বাংলাদেশি ভিউয়ার্স আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানান যে যতগুলো প্লেস আমি বললাম সেখানে আপনারা কোথাও থাকেন নাকি বা গেছেন নাকি, বা আপনাদের সাথে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটেছে নাকি। আর হ্যাঁ, বলতে চাই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করুন, ভয় পেয়ে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এরকম হরর ফ্যাক্টস এবং মিস্টিরিয়াস ঘটনাগুলো দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করুন। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে সেফ।